সালাম জি দর্শক, খুব তাড়াতাড়ি বলতে হবে প্রশ্ন। জি আমি পিরিচপুর মঠবাড়ি থেকে বলছিলাম, মোহাম্মদ দুলাল। জি দুলাল ভাই বলুন। আমার প্রশ্ন ছিল, এক লোক টাকার জন্য ঠেকছে, আমার কাছে টাকা ছিল না, আমি কিছু স্বর্ণ বন্ধক রেখে ওনাকে টাকা এনে দিছি, জি ওখানে যে সুদ বা ইন্টারেস্ট আসবে উনি পরিশোধ করবে, এর জন্য কি আমার কোনো পাপ হবে কিনা? আচ্ছা আচ্ছা জি, অনেক ধন্যবাদ আপনাকে। জি জি, আসলে বন্ধক একটা তো সুদ, এটা এজন্য আপনি একটা ভালো কাজ করতে চেয়েছিলেন তবে পাপে জড়িয়ে গিয়েছেন, তিনিও পাপে জড়িয়েছেন, আর আপনি পাপে জড়ানোর কারণে কিছুটা অপরাধ তো আপনার হবেই, যদিও তিনি সুদের টাকাটা দিচ্ছেন, আপনি সুদ লেনদেন করছেন না, তবে এই বিষয়ে আপনার কিছুটা দায়ভার রয়ে গেল আর কি। আমাদের চেষ্টা করতে হবে মানুষকে কর্জে হাসানা দেওয়ার ব্যাপারে, সুদের মাধ্যমে টাকা পয়সা লেনদেন না করাই ভালো, সর্বাত্মক চেষ্টা করতে, প্রয়োজনে কিছু বিক্রি করতে হবে, হারামে ঢোকার চেয়ে কিছু লস করা ভালো। আল্লাহ হাফেজ। জি আলহামদুলিল্লাহ, জাজাকাল্লাহ। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم